বাড়িতে কখনো রস না খেয়েছো? এক্স্যাক্টলি ওই জিনিস, জুসি ব্যাপারটা অতটা নেই, ভেতরে অতটা জুসি ব্যাপারটা ঢোকেনি। আমি এর থেকে অনেক বেটার মাছ অনেক চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছি। গ্রেভিটা আছে না, মানে অতিরিক্ত পাতলা, ইউনিফর্ম নয়, কিরকম একটা মাঝে মাঝে ডেলা ডেলা আছে। অলরাইট, সো এখন যাচ্ছি হচ্ছে, ও শিট, বিশাল নয়েজ, বিশাল নয়েজ, দাঁড়াও। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে 2nd November, অলসো নোন অ্যাজ শাহরুখ খান ডে। আর আজকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে দাদা। কি হচ্ছে, কি করছি, উফ, ফর্সা। তো যাই হোক, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা অলরেডি জানো যে আজকে এটা হচ্ছে আমার মামার ছেলে আর ভাই, ওর বার্থডে আজকে। তো অবভিয়াসলি মানে একটা খুব স্যাড একটা ব্যাপার, সেটা হচ্ছে ওর বার্থডে, কিন্তু আমায় খাওয়াতে হবে। অ্যামেজিং লাইফ, প্লিজ, তুই রেডি হয়েছিস? ওকে, দ্যাটস ইট, চলো বেরোই। তো আমরা মোটামুটি অলরেডি প্রচণ্ড লেট অ্যাজ অলওয়েজ, 3 অবধি দেয় খাবার, তারপরে তো কেড়ে ফেরে নেয়, এখন অলরেডি 1:30 বেজে গেছে। তোর মতন পাংচুয়াল ছেলে আর কি করবে। প্লিজ দাদাই, আমি খুবই পাংচুয়াল, এটা সবাই জানে। এখন উবারের জন্য ওয়েট করছি, এই জায়গাটা উবারটা আসবে, ওই বাড়িটা পড়ে আছে এক্স্যাক্টলি ওখানে উবারটা দাঁড়াবে। 544 6 6। অলরাইট, তো পৌঁছে গেছি এখন মন হোটেলে। এটা আমার ফার্স্ট টাইম কোনো 4-star হোটেলে এরকমভাবে খেতে এসেছি বুফে। ওখানে ভাই পয়সা দিচ্ছে আর লোকজন আমার দিকে তাকিয়ে আছে, দ্যাটস অলরাইট। তাহলে আবার ঢোকা যাক, বিকজ খুব অকওয়ার্ড হয়ে যাচ্ছে এবার। তো যে রেস্টুরেন্টটায় যাবো ওটার নাম হচ্ছে রন্ডোভু। অনেস্ট কনফেশন, আমি আজ থেকে 3-4 বছর আগেও ওটাকে রেনজে ডেভেলস ভাবতাম, এসপ্লেনেড ক্যামিস প্ল্যানেড ভাবতাম, তার থ্যাংকস টু একটা ছোটোখাটো ইংলিশ বই পড়ে জানতে পেরেছি ওটা রন্ডোভু। যাই হোক, যা হবে হবে, আমার কী যায় আছে আমার দেশ খাওয়া নিয়ে ব্যাপার। ও শিট, আমি এখানে। Happy birthday dadai, thank you dadai, happy birthday dadai, thank you dadai, happy birthday dadai, happy birthday dadai, happy birthday dadai। So dhuke porechi ei rondobhute, take 2 এটা ঘোলা। All right, so chole eshi rondobhute, tumi amader welcome drink ta diyeche, khete dite bolchi kemon? Parito kono rasna khechho? Exactly oi jinish, just ektu difference ache, eta ektu baje। Dekh, ekmatro bhalo jinish hocche tulsi pata ta, tulsi pata ta khub bhalo beta, ei jinish ta noy। To amra ekhon starters nebo, to main course nebo। অলরাইট গাইস, আমি এখন স্টার্টার্স নিয়ে এসেছি, কিন্তু এ পাচ্ছি না, রেদে না। চিকেন রেশমি কাবাব বলা হয়েছিল, যেটা একটু ভেঙে ভেঙে গেছে, আমি জানি না কেন। হ্যাঁ, ওইটাই ভাই দেখাচ্ছে। চিকেন ফিশ, ফিশ কিরানি কাবাব, ভালো কথা, হালকা স্পাইসি আছে, আমি একটু ঝাল কম খাই, হালকা ঝাল ঝাল ব্যাপার আছে। নেক্সট নেম হচ্ছে এইটা। হ্যাঁ, তুই প্রত্যেকটা এরকম করে দেখা দাদা, ওই চিকেন এটা খেয়ে দেখা যাক, একটু টেস্ট কম, মানে জুসি ব্যাপারটা অতটা নেই, ভেতরে অতটা জুসি ব্যাপারটা ঢোকেনি। অবভিয়াসলি লোকজন আমার দিকে তাকিয়ে এখন দেখছে, আমি সে উল্টো পাল্টা বলছি, বাট আমার যা আসে না, তোমরা জানো আমি এরকমই করে এসেছি, আমার যেটা খারাপ লাগলো আমি বলে দেবো আমি খারাপ। পনিরটা কেমন ছিল? একটা পনিরটা ছিল, পনিরটা আমি নিইনি, বাট ও খেয়েছে, ও বলছে মানে বুঝে না। অলরাইট, সো এবার মেন কোর্স নেবো, মেন কোর্সে দেখা যাক কী আছে। প্রথমেই আছে প্লেট, বিকজ প্লেট ইজ ইম্পর্টেন্ট গাইস। তারপরে প্রথমে আছে হচ্ছে 1 ক্যাপসিকাম পোলাও আর স্টিম রাইস, আর স্টিম রাইস সাদা ভাত, আমি নেবো হচ্ছে সাদা ভাত। আর আমি যদি সাদা ভাত না নিই আমার লোকজন গালাগাল দেবে, বলছে তুমি বাংলাকে সাপোর্ট করছো না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রুটি আর ডাল। রুটি আমি অবভিয়াসলি নেবো না, আর ডালও নেবো না। নেক্সট আছে হচ্ছে, সেগুলোও আমি নেবো না, একটু নুডলস নিয়ে দেখা যাক, নুডলস যদি ভালো হয়। এটা হচ্ছে গ্রিন একটা পাস্তা, আমি জানি না এটা কী পাস্তা বলে, আর এটা হচ্ছে ম্যাগি পাস্তা, যেটা আমাদের 20 টাকা করে কিনতে পাওয়া যায়, ওরকম কিছু একটা। তো গাইস, এটা হচ্ছে বেস্ট পার্ট, কারণ এখানে চিকেন মাটন আর ফিশ আছে, এখানে আমি মোটামুটি প্রায় হাঁড়িটাই তুলে নিয়ে চলে যাবো, হাঁড়ি না মানে যাই হোক এটা। মাটন ইজ মাই ফেভারিট, তোমরা জানো মাটন তোমরা আশা করি ভালোবাসো। প্লেটটা এরকম দেখতে, এবার এবার ভাই খাবার নেবে, তো ওকে একটু ক্যামেরাটা ছাড়তে। অলরাইট গাইস, এটা হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ, এবার আসল মেন কোর্স নিয়ে চলে এসেছি। দ্য মেন খাবার মাংস, না এখানে চামচ দিয়ে খাবার, কারণ একটু 4-star ব্যাপার, তো এখানে হাত দিয়ে খেলে একটু লোকজন কী ভাববে। প্রথমে একটু ভাত দিয়ে খাওয়া যাক, ভাত দিয়ে মাছ, খুব বেসিক খেতে ভাই, মাছটা খুব বেসিক খেতে, আমি এর থেকে অনেক বেটার মাছ অনেক চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছি, জানি এটা 4-star স্ট্যান্ডার্ড আমার একদম লাগছে না। তোমরা যারা খেয়েছো আমাকে জানাও প্লিজ কমেন্টে, আমি ভুল হতে পারি, টেস্ট ডিফার করে। এবার চিকেনটা খাওয়া যাক, চিকেনটা তোমাদের একটু দেখিয়ে দিই, চিকেনটা এরকম টাইপের দেখতে। হ্যাঁ, কমেন্টে লেখা লাগে যে আমি হাত ধুয়েছি কিনা, অফকোর্স আমি হাত ধুয়েছি, আর পুরোনো সাবস্ক্রাইবাররা জানে আমি হাত ধুই সবসময়, দিদি হাত ধুই, ডেটল গাইস, ডেটল কিলস 99% অফ দ্য জার্মস। এখানে চামচ দিয়ে খাওয়া, কারণ 4-star ব্যাপার, তো এখানে মাংসটাও এমন কিছু ভালো কথা। অলরেডি বলছি যে আমি এর থেকে অনেক বেটার বুফে খেয়েছি, মাংস পাটটা একটাই জিনিস বাঁচাতে পারে, সেটা হচ্ছে মাটনটা, মাটনটা যদি ভালো হয় তাহলে ভালো। দেখো মাটনটা ভালো খেতে, এরকম না যে খারাপ খেতে। এটা হচ্ছে মাটনের পিসগুলো, মাটনের পিসগুলো বড় বড়ো, বেশ সফটও আছে, বাট প্রিপারেশনটা অত টেস্টি লাগলো না, মানে আমার মা বাড়িতে অনেক বেটার মাটন করে, আর আমি অনেক জায়গার থেকে বেটার মাটন খেয়েছি। অলরাইট, যখন লাস্ট সেকশনে চলেছি সেটা হচ্ছে ডেজার্ট, ডেজার্টটা আমি নেবো হচ্ছে
বেকড রসগোল্লা, যেটা বেশ বেশ সুন্দর দেখতে লাগছে আমার, দেখতে তো সুন্দরই লাগছে বেশ। আইসক্রিম, খুব চেষ্টা হচ্ছে আইসক্রিম তোলা, এইটুকু উঠেছে। অলরাইট গাইস, ডেজার্ট নিয়ে এসেছি, এটাই হচ্ছে ওদের লাস্ট পার্ট, আর যদি ভালো না হয় খুব চিন্তার ব্যাপার হয়ে যাবে। পুরো নিয়েছি হচ্ছে এই ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, এটা মোটামুটি ভালো খেতে, মানে খুব বেশি মিষ্টি না, মোটামুটি ভালো খেতে, টুকটাক চকো চিপসও দেওয়া আছে, ওরম ওই যে কথাটা বলি ওই ওরকম না বাট গোড়া শর্টের পেস্ট্রি নাকি নাম ছিল না, এটা আমার কিছু ভালো কথা না। কিন্তু বেক রসগোল্লাটা নেওয়া যায়, যেটা আমার অ্যাকচুয়ালি দেখে খুব ভালো মনে হয়েছে, এইটা যদি ভালো না হয় তাহলে খুব চিন্তার ব্যাপার হয়ে যাবে, কারণ এটা আমার অ্যাকচুয়ালি ভালো মনে হয়েছে দেখে। ওয়েট ওয়েট ডুড, এটা অ্যাকচুয়ালি তো যতগুলো এর মধ্যে খেয়েছি তার মধ্যে একটা জিনিস যদি ওই কথাটা ডিজার্ভ করে ওই কথাটা এইটা রসগোল্লাটা, মানে এটা এরকম না যে খুব মারাত্মক, বাট এই সবগুলোর মধ্যে এটা জাস্ট অসাধারণ খেতে। বাট এটার মধ্যেও প্রবলেম আছে, সেটা হচ্ছে গ্রেভিটা থাকে না বেক রসগোল্লায়, খুব পাতলা একবার দেখা, ওটা গ্রেভিটা আছে না, মানে অতিরিক্ত পাতলা, আর ইউনিফর্ম নয়, কিরকম একটা মাঝে মাঝে ডেলা ডেলা আছে। অলরাইট গাইস, তো আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি, নিচে যাচ্ছি, নিজেকে কথা বলছি, অনেক কথা আছে, দাঁড়ান। হ্যাঁ, তো এবার কেমন লাগলো? 750 টাকা দিয়ে তোমাদের কি খাওয়া উচিত? ওয়েল, আনসারটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল, নো। খাবারগুলো কি খুব বাজে খেতে? নো, খুব বাজে খেতে না, বাট একটা 4-স্টার স্ট্যান্ডার্ডের মতো আমার একদমই লাগলো না। 750 টাকা দিয়ে আমি এর থেকে, মানে 750 কমে আমি এর থেকে অনেক ভালো ভালো জায়গায় বুফে গেছি, আমার ভিডিওতে আছে, দেখতে পারো, আগে আছে, আমি অনেক জায়গায় 499, 599 এর থেকে বেটার বুফে খেয়েছি। আইটেম খুব কম ছিল তা না, বাট আইটেমের মানে খাবার কোয়ালিটি বা অত টেস্ট আমার লাগেনি, অ্যাটলিস্ট তোমরা আমাকে জানিও যারা খেয়েছো, আমার তেমন কিছু মারাত্মক লাগলো না, আর 4-স্টারের মতো অ্যাম্বিয়েন্সও আমার লাগেনি, খুব একটা, মানে আমি এর থেকে অনেক নর্মাল রেস্টুরেন্ট দেখেছি, এর থেকে ভালো অ্যাম্বিয়েন্স, এর থেকে ভালো সার্ভিস। আমি জাস্ট আমার অনেস্ট এক্সপিরিয়েন্সটা জানালাম, তোমরাও তোমাদেরটা জানিও। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, লাইক করতে ভুলো না, অনেকদিন পরে তোমরা বলেছিলে তাই ফুড ব্লগ একটা করলাম। আর যদি আমার এরকম ডান্স ভিডিওস দেখতে চাও বা আমার লাইফে আরও আপডেটস চাও, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, নিচে দেওয়া আছে লিঙ্ক। আর যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো? সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেল। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম, দিস ইজ মি দ্য লেজি বং সাইনিং, স্টে হাই অন কলকাতা।